আসসালামু আলাইকুম। বেলফুলে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এই অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমি সুলতানা আকরাম আনসার, সহকারী শিক্ষক বেলফুলে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। আজ আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় পাঠ 8 তথা জান্নাত নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। আজ এই মহামারী করোনা ভাইরাসের সময় তোমরা বাড়িতে থাকবে, কেউ বাইরে বিনা প্রয়োজনে বের হবে না, কথা বলা করবে মনোযোগ দিয়ে। এখন আমি তোমাদের ক্লাস শুরু করছি। জান্নাত, জান্নাত শব্দের অর্থ বাগান, উদ্যান, আবৃত স্থান। বাংলায় বলা হয় স্বর্গ, ফার্সিতে বলা হয় বেহেশত। ইসলামী শরীয়তের পরিভাষায় আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের যে চির শান্তি আবাসস্থান তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। জান্নাত হল চিরশান্তির স্থান, সেখানে সব কিছু সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত। জান্নাতের ঘর বাড়ি, আসবাবপত্র সব কিছু স্বর্ণ রৌপ্য মণি মুক্তা দ্বারা নির্মিত। জান্নাত থাকবে বেহেশতের গালিচা, দুধ ও মধুর বহর, মিষ্টি পানির স্রোত ধারা থাকবে। বস্তুত আনন্দ উপভোগের সব রকমের জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে। আর জান্নাতের বিবরণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অলাকু ফিহা মা তাশতাহি আনফুসুকুম অলাকু ফিহা মা তারজাউন, অর্থ সেখানে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। জান্নাতের বিবরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, যা কোনো কান কোনোদিন শোনেনি, কোনো অন্তর ও কোনোদিন কল্পনাও করতে পারেনি। ওটা মিশকাত শরীফের হাদিস। আর এ জান্নাত মোট 8টি। এক, জান্নাতুল ফেরদাউস। দুই, জান্নাতুল মাওয়া। তিন, জান্নাতুল মাকাম। চার, দারুল কারার। পাঁচ, দারুল নাইম। ছয়, দারুল খুল। সাত, দারুস সালাম। আট, জান্নাতুল আরফ। এই 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জান্নাত লাভের কিছু আমল আছে, কিছু উপায়ও আছে। জান্নাত হল মুমিনদের ও পুণ্যবানদের বাসস্থান। আল্লাহ তাআলা বলেন, আবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আল্লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থাৎ হে নবী, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্যই রয়েছে জান্নাত যার তলদেশে নদীসমূহ প্রবাহিত হয়। এটি সূরা আল বাকারার আয়াত হচ্ছে 25 নম্বর আয়াত। সুতরাং জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম ঈমান আনতে হবে, আকায়েদের সব বিষয়ের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে অথবা নেক কাজ করতে হবে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাত, অর্থাৎ জান্নাত হল সালাত হলো জান্নাতের চাবি।
আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থ, আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, নিঃসন্দেহে জান্নাতই হবে তার আবাসস্থল। এটি সূরা আন-নাজিয়াত আয়াত নম্বর 40 ও 41। সুতরাং আমরা সবসময় নেক আমল করব, কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করব না, তাহলেই আমরা আখিরাতে জান্নাত লাভ করতে পারব। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।